এইটা আমার বর কি পাপা পাতা এ দোলনায় বসেছিল এখন উঠে চলে গেল এই দেখো আর এই যে আমার শুনুটা উঠতে পাতা হয়েছে ও বাবা একটু মা একটু মা কি করে পাতা হয়েছে তাহলে কোন হ্যাঁ বন্ধ কই না গুড মর্নিং ও শুনা আবার বলো আবার বলো শুনা গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ আজ বৃহস্পতিবার আজকে আমি প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে রোজ সকালে স্নান টান করে পুজো করে ফেলি তো তার জন্য প্রস্তুতি চলছে এখনো গত সপ্তাহে তোমরা হয়তো জানতে চাইবে যে পরে পুজো করেছ গত সপ্তাহে আমি 100 টাকা নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম তোমরা জানো সকালে ওই জন্য সকালে পুজো করে করা হয়নি তো আমরা আমি এখন স্নান টান করবো কাজ একটু কাজ বাকি আছে কাজটা করে স্নান টান করে পুজো করবো তো চলো তোমাদেরকে তখন দেখাবো বলবো তখন দেখাবো তোমরা দেখে বুঝতেই পারছো আমি স্নান টান করে চলে এসেছি এসে নয় আমি শুনোটাকে খাওয়ালাম দেখো অনেক বেলা হয়ে গেছে আজকে 9:30 বেজে গেছে তো এবার যাবো পুজো করতে আমার এই সাইডটা এত যন্ত্রণা করছে খুব যন্ত্রণা হচ্ছে ঠান্ডার জন্য দেখি কী করি ঠিক আছে থাকা তাহলে চলো আমি পুজো করে আসি এটা আমার শুনি সে উঠে বসে আছে চুপ করে শুনো একটু টাটা করে দাও কম্পিউটার দেখছে চলো তাহলে তোমাদের সঙ্গে পরে কথা বলছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি ঠাকুর ঘরে এরকম আমার ঠাকুর ঘর চলো পুজোটা করে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে পুজো করা হয়ে গেছে চলো এবার আমরা নিচে যাব প্রসাদ আমি হাতে নিয়ে নিয়েছি এই যে প্রসাদ চলো তাহলে যা যাক পরে আবার তোমাদের সাথে কথা হবে অনেক বেলা হয়ে গেছে আজকে 10:05 বেজে গেছে শুনো স্নান টান করে নিয়ে আসলাম সেই 10টার থেকে চেষ্টা করছি স্নান করানোর কিছুতেই স্নান তেল মাখবে না তেল মাখলে তো স্নান করবে না এই যে এখন আসলো আজকে আর ঘুম পাড়াবো না ঘুমিয়ে পড়লেও ঘুম পাড়াবো না কালকে একবার ঘুমাইনি দুপুরে আজকে একবারে দুপুরবেলা ঘুম পাড়াবো শুনো এ দেখো টাটা করে দাও তো একটু এ দেখো শুনুই এ শুনুই শুনুই এ দেখো আচ্ছা বাই হাত হাত এমন করো হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদের সাথে আর পরে কথা হয়নি এই দেখো নটিটা এই দেখো আমার নটিটা ঘুমাবে দেখো শুয়েছে নটি করছে শুনে একটু টাটা করে দাও তো হ্যাঁ হাত নাড়ো টাটা হ্যাঁ ঘুমাও চলো পরে কথা হবে তোমাদের সাথে বন্ধুরা দেখলেই তো শুরুটা ঘুমিয়ে পড়লো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কী রান্না হয়েছে সকালে আমরা কী খেয়েছি আর এখন দুপুরবেলা কী খাবো চলো সকালে হয়েছিল আমাদের রুটি আর এই যে পেঁপের তরকারি পেঁপে আলু এটা আমরা সকালে খেয়েছি আবার রাত্রে খাবো আর এখন হয়েছে এরকম ভাত আর এই যে ভেন্ডি চচ্চড়ি এই যে অল্প একটুখানি মসুরির ডাল আর এই দেখো ডিমের ঝোল বাবা আজকে নিরামিষ খায় আজকে বৃহস্পতিবার তার জন্য বাবার জন্য ডাল আর ভেন্ডি চচ্চড়ি হয়েছে আমাদের জন্য মসুরির ডাল এই আমাদের জন্য হয়েছে ডিমের ঝোল তাহলে চলো আমরা খেয়ে নিই গুড আফটারনুন দেখো আজকে আকাশের ওয়েদার অবস্থাটা দেখো কালো হয়ে আছে মেঘে আর খুব গরম বৃষ্টি চলে আসবে হয়তো এক্ষুনি কি একটু পরে তো আমরা আমি আমার শুনে দুজনে ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠেছি তা প্রায় অনেকক্ষণ হয়ে গেল দেখ আমার শুনে দুধ শুনের জন্য দুধ জাল দিয়েছি আমার শুনে দুধ খাবে আর ওদিকে হলো
সারাদিন আজকে জল আসেনি, সেই সকালে আমি স্নান করেছি, তার আগে কারেন্ট গিয়েছে। তো বারোটার সময় যে জলটা আসে সেই জলটা আর আসেনি, কারেন্ট ছিল না। এই পাঁচটার সময় কারেন্ট এসছে, তখন জল আসলো। এসে এখন যে আসতে খুব আস্তে আস্তে জল পড়ছে, তো প্রায় অন্ধকার হতে এখনও বাকি আছে একটু। একটু খুচখাচ কাজ ছিল, সেগুলো সারলাম, সেরে এখন তোমাদের সাথে কথা বলতে এসেছি। আর যে আমার সোনাটাকে খাওয়াতে হবে, দিয়ে এবার তারপর সন্ধে চলবো। তাহলে চলো, পরে আবার তোমাদের সাথে কথা হবে, সোনাটাকে দেখাবো তখন। এখন ঘুম থেকে উঠে ফোন দেখছে, একটু বোর হয়ে আছে। ঘুমের থেকে উঠলে একটু কেমন মতো হয়, সবারই হয়, সেটা ওরও তেমন হচ্ছে। তো চলো, পরে আবার কথা হবে তোমাদের সাথে। তুমি কি করছো? কি কাজ? কি কাজ বলো দেখি, আমার দিকে তাকাও। কি কাজ করছো বলো? এখন কাজ করছে, কি কাজ বলবে না, তোমাদের দেখতেই পেলে ফোন দেখছে। তো চলো, আমি এইমাত্র সন্ধ্যা জেলে জামা কাপড় ছেড়ে আসলাম এক্ষুনি। এসে এখন দেখছি 6:45 বেজে গেছে, চা করতে হবে। আমি চা করতে চলে এসেছি, চলো চা মুড়ি খাবে বলছে, চলো মুড়িটা দিই। গুড ইভিনিং সকলকে, দেখো চার জল বসিয়েছি, আর বললাম মুড়ি মাখবে, দেখো মুড়ি দুটো বেশি হয়ে গেছে, এত মুড়ি হয়তো আমরা খেতে পারবো না, রেখে দিতে হবে। আর ওই বাবার জন্য শুকনো মুড়ি, দেখি চাটা করি, করে তারপরে নিয়ে যাচ্ছি ওভারে। চলো, এ দেখো বাবার চা হয়ে গেছে। চলো বাবার চাটা দিয়ে আসি। এ দেখো তোমাদেরকে বললাম যে মুড়িটা একটু বেশি মাখা হয়ে গেছে, দেখো চা করে নিয়ে যাচ্ছি মায়ের জন্য, এটা বাবাটা বাবাকে দিয়ে দিয়েছি, তাই জন্য এই কোটোটা নিয়ে যাচ্ছি। মুড়ি না, যে কটা মুড়ি খাবো না আমরা, সেগুলো এর মধ্যে রেখে দেবো। চলো তাহলে ওভার যাই। এ দেখো আমরা চা মুড়ি খাচ্ছি, দেখো আমরা টিভি দেখছি, আর দেখো আমার সোনুটা দেখো কি করছে। শুনুই, এই শুনুই, শুনুই, তুমি কি করছো? কি করছো তুমি? কাজে? কি কাজে করছো? ওটো ওপরে ওটো, এটাও দেখে ফেললো সবাই। ঠিক আছে তাহলে থাকো, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। মুড়ি খেয়ে নি, শুনুটা দেখো কি শুরু করেছে, দেখো মার চা খাওয়া বন্ধ করে দিয়ে, দেখো তখন পিটে উঠে ওইখানে কি করবে। ওঠো ওঠো, উড়ি বাবা, শুনো খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। নটি বাচ্চা এখন কখন ঘুমাবে তার ঠিক নেই, আমরা কোনো খাইনি, এবার খাবো। দেখো কাজ করছে কম্পিউটারে, কাজ করে নিক, তারপর খাবো। কে খাচ্ছে? দেখো ভাত বেড়ে রেখেছি, তোমার আসুক তারপরে খাবো। দেখো চলে এসেছি তুমি ওপরে, তো বন্ধুরা দেখো আমি ওপরে চলে এসেছি, ঘেমেও গিয়েছি অনেকটা। তো চলো
এবার তো ঘুমানোর পালা, অনেক রাত হয়ে গেছে। তো সোনাটা আজকে আসেনি, মায়ের কাছে থাকলো। তারপরে চলো তাহলে আমরা ঘুমিয়ে পড়ি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, গুড নাইট। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, থাকো, টাটা, গুড নাইট।